সালাম আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, স্বাগতম সবাইকে। আলোচনায় ছিলাম অর্থনীতি অনার্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে মৌলিক পরিসংখ্যান সাবজেক্টে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারে আমরা আলোচনায় আছি। 14টা ক্লাস আমরা করে ফেলেছি, আজকে হবে 15তম ক্লাস। এবং নতুন টপিক কি? জ্যামিতিক গড়, জিওমেট্রিক মিন, জিওমেট্রিকের জি, মিনের এম, জি এম বলা হয় সংক্ষেপে। মনোযোগ সহকারে শুনি, সংখ্যাটা কাকে বলে? কোনো একটা তথ্যসারিতে যতগুলো মান দেয়া থাকে বা যে মানগুলো দেয়া থাকে সেই মানসমূহের গুণফলকে ততম মূল, অর্থাৎ যতটা মান থাকবে সে মানগুলোর গুণফলকে ততম মূল করে যে মান পাওয়া যায় তাকেই বলা হয় জ্যামিতিক গড়। সংখ্যাটা আমি যদি লিখি দিই, দেখো কোনো তত্ত্বসারিতে জ্যামিতিক গড়, বা জিওমেট্রিক মিন বলে। দেখো আমি যদি উদাহরণ দেখাতে যাই তোমাদেরকে, মনে করো 5, 7, 9 কয়টা মান দেয়া আছে এখানে? মনে করো তিনজনের বয়স দেয়া আছে 5, 7, 9, 5, 7 and 9। এই তিনটে মানের জ্যামিতিক গড় যদি বের করতে বলে আমাদেরকে, ওই সংজ্ঞা অনুযায়ী যদি আমরা দাঁড় করাতে যাই, জিএম ইকুয়াল কি শিখলাম? জ্যামিতিক গড় জিএম ইকুয়াল কি বলেছিলাম? এটা একটা তথ্যসারি, একাধিক তথ্য যেখানে থাকে সেটাকে বলা হয় তথ্যসারি। যতগুলো মান দেয়া আছে, কতগুলো মান দেয়া আছে? তিনটা। ওই মান তিনটার গুণফল 5, 7, 9 গুণ করে তিনতম মূল, ওই মানসমূহের গুণফলকে ততম মূল, যে মানগুলো দেয়া থাকবে সে মানগুলোর গুণফলকে ততম মূল করে যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় জ্যামিতিক গড়। দেখো 5, 7, 35 গুণ কত? 9 ইকুয়াল 315, কিউব রুট 315। তো এখন রুট তুলে দাও, পুরোটার পাওয়ার 9 মানে কি আছে? 1। তাহলে 315 1/3, রুটটাকে তুলে দিলাম আমরা, তাহলে পাওয়ারটা যায় উপরে আর রুটের ভেতরে যেটা সেটা আসে নিচে। তাহলে 315 1/3 মানে কি? দেখো ওটাকে ভাগ করে নাও, 1/3.33 এরকমটা আসবে। এখন 315 ক্যাপ কত? 0.3333 ইকুয়াল কত পেলাম আমরা? 6.80। এটি হচ্ছে জিওমেট্রিক মিন। এটা আমি সংজ্ঞা অনুযায়ী তোমাদেরকে করে দেখাইলাম, এটা এইভাবে আমাদেরকে করতে হবে না। আমাদেরকে করতে হবে, একটা সূত্র আছে জ্যামিতিক গড়ের, যখন গণসংখ্যা থাকবে না তখন জ্যামিতিক গড়ের সূত্রটা একরকম। দেখো জ্যামিতিক গড়ের সূত্র, যখন গণসংখ্যা দেয়া থাকবে না তখন জ্যামিতিক গড় জিএম ইকুয়াল, অর্থাৎ যখন শুধু তথ্যসারি দেয়া থাকবে, জ্যামিতিক গড় জিএম ইকুয়াল এনটি লগ সামেশন লগ এক্স বাই এন। আর যখন গণসংখ্যা থাকবে ফ্রিকোয়েন্সি বিরত বা বিচ্ছিন্ন বা অবিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে, এবং অবিরত বা অবিচ্ছিন্ন বা বিন্যস্ত নিবেশনের ক্ষেত্রে গণসংখ্যা থাকে, গণসংখ্যা থাকলে কি হবে? জিএম ইকুয়াল এনটি লগ সামেশন এফ লগ এক্স, আমরা কি লিখেছিলাম আগে? সামেশন লগ এক্স বাই এন। এখন ফ্রিকোয়েন্সি যখন থাকবে তখন জাস্ট এখানে ফ্রিকোয়েন্সি এফ আসবে, সামেশন এফ লগ এক্স, অর্থাৎ লগ এক্সের সাথে ফ্রিকোয়েন্সি এফটা কী হবে? গুণ হবে, সামেশন এফ লগ এক্স বাই এন। এখন তোমাদের একটা কিউরিয়াসিটি থাকতে পারে যে স্যার এনটি লগটা বা এগুলো কীভাবে আসলো সূত্রটা? এটার একটা প্রমাণ আছে, তো আমি তোমাদেরকে দেখাবো। এখন খেয়াল করো, এরকম কোশ্চেন হতে পারে। দেখো প্রমাণ করো যে জিএম ইকুয়াল এনটি লগ সামেশন এফ লগ এক্স বাই এন, বা সামেশন লগ এক্স বাই এনটাই তোমরা আগে শেখো, সামেশন লগ এক্স বাই এন। এটা শিখলে তোমরা ওটা করতে পারবা বই ফলো করে, এফ লগ এক্স বাই এন। সাধারণ বা পৃথক তত্ত্বের ক্ষেত্রে যে সূত্রটা প্রথমটা, পরেরটা তো লাস্ট কি? ফ্রিকোয়েন্সি আসছে। প্রমাণে যদি আমি আসি, ধরি কোনো চলক এক্সের এন সংখ্যক মান, এক্স ওয়ান এক্স টু, এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট 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 এক্স এন, মোট গণসংখ্যা বড় হাতের এন বা ছোট হাতের এন তুমি যাই বলো, সবগুলোকে মিলে আমি বড় হাতের এন বললাম। অতএব জ্যামিতিক গড়, জিএম ইকুয়াল কি বলেছিলাম আমি তোমাদেরকে? যতগুলো মান দেয়া থাকবে সেই মানগুলোর গুণফল কে, গুণফলকে আবার কি? ততম মূল, এন সংখ্যক মান দেওয়া আছে এনতম মূল, যদি চারটা মান থাকতো তাহলে এখানে 4 আসতো, 4তম মূল।
এখন দেখো জিএম ইকুয়াল এই মানগুলো মনে করো আমি গুণ করে দিলাম, কি কি হবে? এক্স ওয়ান, এক্স টু, ডট 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 এক্স এন, এটা তো গুণ অবস্থায় আছে, পুরোটার উপর পাওয়ার নাই, এটা গুণ অবস্থায় আছে মনে করো। পাওয়ার নাই মানে কি আছে? ওয়ান। তাহলে ওয়ান বাই এন রুটটাকে আমি তুলে দিচ্ছি স্কোয়ার রুট, কি এনথ রুটটাকে আমি উঠাই দিলাম, রুটটা উঠাই দিলে কি হবে? পাওয়ারটা যাবে উপরে, ওয়ানটা যাবে উপরে, আর রুটের ভেতরে যেটা সেটা আসবে নিচে, ওয়ান বাই এন। তারপর ফলো করো, এটা পুরোটার উপর পাওয়ার কিন্তু এটা। এখন এখানে কিছু করা যাচ্ছে না, দেখো কোনো কাজ করা যাচ্ছে না, বিধায় বোথ সাইড। কী করবো আমি? লগ নেব, উভয় পাশে লগ নিয়ে পাই, লিখতে পারো বা না লিখলে উঠলে বুঝবো তোমরা, উভয় পাশে লগ নিয়ে পাই। তাহলে কী দাঁড়াচ্ছে? লগ জিএম ইকুয়াল লগ এক্স ওয়ান, এক্স টু, ডট ডট এক্স এন, তার উপর পাওয়ার হচ্ছে কি? ওয়ান বাই এন। এরপরে ফলো করো, লগ জিএম ইকুয়াল, আমরা লগের সূত্র পড়েছিলাম, লগ বরাবর যেটা থাকে সেটা হলো লগের পাওয়ার, তার উপর যেটা থাকে এটা পাওয়ারের উপর পাওয়ার, কী হয়? এই পাওয়ারটা সামনে আসে, এন লগ এম। খেয়াল করো, লগের বরাবর এটা পুরোটাই পাওয়ার, তার উপর পাওয়ার আছে এটা, তাহলে এই পাওয়ারটা ওয়ান বাই এনটা কী হবে? সামনে আসবে, ওয়ান বাই এন লগ এক্স ওয়ান, এক্স টু, ডট ডট এক্স এন। এরপর খেয়াল করো, বা লগ জিএম ইকুয়াল ওয়ান বাই এন লগ, খেয়াল করো লগ এম ইন্টু এন, আমরা পড়েছিলাম নাইন টেনেই, লগ এম ইন্টু এন, লগের একাধিক পাওয়ার যদি গুণ অবস্থা থাকে তাহলে কী হয়? লগ এম প্লাস লগ এন। সেমভাবে এখানে কি আছে দেখো, লগ এম ইন্টু এন ইন্টু ডট 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 এম লগ আর মনে করো, এম ইন্টু এন ইন্টু আর মনে করো, ডট ডট আছে আরও, তাহলে সবগুলোই কী হবে? এখানে দুটো দিয়ে দেখেছি, এখানে মনে করো এনতম আছে, তাহলে সবগুলোই কী হবে? যোগ হবে, লগ এক্স ওয়ান প্লাস লগ এক্স টু প্লাস ডট 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 প্লাস লগ এক্স এন, লগ এক্স এন। খেয়াল করো, লগ জিএম ইকুয়াল ওয়ান বাই এন, দেখো লগ এক্স ওয়ান, এক্স ওয়ান দ্বারা কী বোঝায়? অর্থাৎ যে তত্ত্ব সারিতে মান থাকে সে মানগুলোর প্রথম মানটা আর কি, এটা টোয়েন্টি, এটা মনে করো থার্টি, তাহলে এটা হলো এক্স ওয়ান, এটা হলো এক্স টু, এটা হলো এক্স থ্রি, তাহলে প্রথম মান মনে করো এক্স থেকে আমি লগ এক্স বার করলাম, তার মানে লগ এক্স ওয়ান হবে, এটা থেকে আমি লগ এক্স বার করলাম, লগ টোয়েন্টির মান বার করলাম, এটা লগ এক্স টু হবে, এটা লগ থার্টি মানে কি লগ এক্স থ্রির মান বাড়াবে, সবগুলো লগ এক্সের মান, অর্থাৎ লগ এক্স যোগ লগ এক্স যোগ লগ এক্স কী হবে? সামেশন লগ এক্স। বা এটাকে অনেকেই প্রমাণ করার জন্য অনেক রাইটার অনেক স্যার এইভাবে লেখেন, লগ এক্স আই, যেখানে আয়ের মান বোঝায় ওয়ান টু ডট 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 এন পর্যন্ত। তাহলে কী দাঁড়ালো? লগ জিএম ইকুয়াল ওয়ান বাই এন লগ কে সামেশন লগ এক্স আই, বা এক্স প্রমাণের জন্য আমরা শুধু এক্সও লিখতে পারি। এখন এটাকে উপরে তুলে দাও তো, লগ জিএম এটা তো ওপরেই আছে, খেয়াল করে এটা তো ওপরে, নিচে নাই মানে কি আছে? ওয়ান, তো উপরে উপরে গুণ হবে, সামেশন লগ এক্স বাই এন। এখন মনোযোগ সহকারে খেয়াল করি, আমাদের প্রমাণটা কি চেয়েছিল? খেয়াল করো, জিএম ইকুয়াল এন টি লগ সামেশন লগ এক্স বাই এন, তাই কিন্তু আসছে। দেখো এখন আমি লগটাকে যদি ডান পাশে নিয়ে যাই, আমরা শিখেছিলাম এরকম থ্রি এক্স ইকুয়াল সিক্স, এক্স ইকুয়াল কি? সিক্স বাই থ্রি, থ্রিটা ওই পাশে গেল, তার মানে কি? ওয়ান বাই থ্রি মানে কি? থ্রির বিপরীত। খেয়াল করো, এক্সের বিপরীত মানে কি? এক্সের নিচে নাই মানে কি আছে? ওয়ান, বিপরীত মানে কি? উল্টা দাও, ওয়ান বাই এক্স, তাহলে এখানে আমরা কী করলাম? থ্রি এক্স ইকুয়াল সিক্স, তাহলে এক্স ইকুয়াল কি? ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স, সিক্স বাই থ্রি মানে কি? ওয়ান বাই থ্রি ইন্টু সিক্স, তার মানে কী হলো? থ্রিটা কি ওই পাশে গিয়ে বিপরীত হয়ে গেল, ওয়ান বাই থ্রি মানে কি? থ্রি এর বিপরীত, বিপরীত মানে কি? অ্যান্টি, অ্যান্টি মানে বিপরীত। এখন খেয়াল করো, লগটাকে আমি যদি ডানে নিয়ে যাই, তাহলে এটা পুরোটা নিচে কী হবে? ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়া মানে কি? এনটি হওয়া, লগ কখনো এইভাবে শুধু লগকে আমরা ভাগ অবস্থায় দেখি না। জিএম ইকুয়াল কী হবে? এনটি লগ, এখানে যেমন আমি বলতে পারি কি এনটি থ্রি, এটা কখনো লেখা যাবে না, এনটি থ্রি বা বিপরীত থ্রি, থ্রির বিপরীত ইন্টু সিক্স, তো লগের বিপরীত এনটি লগ ইন্টু এটা যা আছে তাই, সামেশন লগ এক্স বাই এন। এটা ছিল আমাদের অ্যান্সার, এগুলো জাস্ট আমি রাফ তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছিলাম, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট সূত্রটা কীভাবে আসে।
আর যখন f log x হবে সামেশন এন্টিলগ সামেশন f log x বাই n, তখন কি যেমন আমি ধরেছিলাম শুরুতে, প্রমাণের শুরুতে কি ধরেছিলাম, ধরি কোনো চলক x এর n সংখ্যক মান x1 x2 xn, এবং উহাদের গণসংখ্যা যথাক্রমে f1 f2 fn। তারপরে তোমরা সেম প্রমাণ দেখবে বই আছে, সুন্দর করে দেয়া, তোমরা অবশ্যই বুঝবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।